নমস্কার, এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ খবর লৈছো। বাংলাদেশে গরু সরবরাহ সিন্ডিকেট চক্রর লগত জড়িত গু মাফিয়া আরক্ষীর গুলিত গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিব পৰা গৈছে। আরক্ষীর জিম্মাত মুজামিল হক, গু মাফিয়া মুজামিল হক 10 দিনের জিম্মাত আছে বলে জানিব পৰা গৈছে। আর তারপাশতে আরক্ষীক আক্রমণ করে পলায়ন করে থাকা অবস্থাতে আরক্ষী গুলি চলাবলে বাধ্য হয়। আর বাংলাদেশে গরু সরবরাহ সিন্ডিকেট চক্রর লগত জড়িত গো মাফিয়া মুজামিল হক গুলিবিদ্ধ হয়েছে। নিশা কলগাছিয়াত আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ হয় গরু মাফিয়া মুজামিল হক। মুজামিল হক হাউলি থানা 10 দিনের আরক্ষীর জিম্মাত আছিল। মঙ্গলবারে বরপেটা আরক্ষী অধীক্ষকর ওসর আত্মসমর্পণ করেছিল গো মাফিয়া। আরক্ষী অনুসন্ধানের কলগাছিয়ালৈ লৈ গৈছিল মুজামিল হকক। কলগাছিয়ালৈ লৈ গৈ থকা অবস্থাত আরক্ষীক আক্রমণ করে পলায়ন করবলে চেষ্টা করেছিল। আর সেই সময়তে আরক্ষীর গুলিত আহত হয় মুজামিল হক। মুজামিল হকর ভরিত গুলি লগা বুলি জানিবলৈ দিছে আরক্ষী অধীক্ষকে। নিশার ভাগতে মুজামিল হকক ভর্তি করা হয় বরপেটা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরে রাজ্যের পরা বাংলাদেশলৈ গরু সরবরাহ চক্রর নেতৃত্ব দিয়ে আসছিল ধৃত মুজামিলে। মুজামিল হকর ঘর বরপেটা রোডর মিশন, বরপেটা শহরের মিশন রোডত বলে জানিব পৰা গৈছে। মুজামিল হক গুলিবিদ্ধ হওয়া ঘটনাক লৈ বরপেটাত এতিয়া ব্যাপক চাঞ্চল্য বিরাজমান করেছে। পুনৰবাৰ জনাইছো ঈশান নিউজৰ দৰ্শক সকলক, এই চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে বাংলাদেশলৈ গরু সরবরাহ সিন্ডিকেট চক্রর লগত জড়িত গো মাফিয়া ধৃত মুজামিল হক গুলিবিদ্ধ হৈছে বুলি জানিব পৰা গৈছে। আর ইতিমধ্যে হাউলি থানাত 10 দিনের আরক্ষীর জিম্মাত আছিল ধৃত মুজামিল হক। মঙ্গলবারে বরপেটা আরক্ষী অধীক্ষকর ওসর নিজে আত্মসমর্পণ করেছিল। তারপাশতেই কলগাছিয়াত লৈ যোৱা হৈছিল অনুসন্ধানৰ বাবে। কলগাছিয়ালৈ লৈ যাই থকা অৱস্থাতে আৰক্ষীক আক্ৰমণ কৰি পলাবলৈ চেষ্টা কৰিছিল মুজামিল হকে। আৰু সেই সময়তে আৰক্ষীৰ গুলীত আহত হয় মুজামিল হক। পৰৱৰ্তী সময়ত চিকিৎসাৰ বাবে বৰপেটা মেডিকেল কলেজ হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হয় মুজামিল হকক। দীর্ঘদিন ধরে রাজ্যের পরা বাংলাদেশলৈ গরু সরবরাহ চক্রর নেতৃত্ব দিয়ে আসছিল ধৃত মুজামিল। তারপাশতেই আরক্ষীর ওসর গে আত্মসমর্পণ করেছিল যদিও অনুসন্ধানের কলগাছিয়ালৈ লৈ যাই থকা অবস্থাতে আরক্ষীক আক্রমণ করে পলায়নের চেষ্টা করে থাকার সময় চেষ্টা করার সময়তে আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ হয় আহত হয় মুজামিল হক। বরপেটাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আর এই ঘটনাক লৈ এতিয়া বরপেটাত ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। গরু সরবরাহ সিন্ডিকেট চক্রর লগত জড়িত থাকা, দীর্ঘদিন ধরে জড়িত থাকা মুজামিলে আত্মসমর্পণ করেছিল যদিও যেতিয়া অনুসন্ধানের আরক্ষীয়ে মুজামিলক কলগাছিয়ালৈ লৈ যাই থকা সময়তে আরক্ষীকে আক্রমণ করে পলায়ন করবলে চেষ্টা করেছিল যদিও আরক্ষীর গুলিত গুরুতরভাবে আহত হয়।